ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল পাঁচজন শিশু এদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং একজন এখনও নিখোঁজ মৃতের নাম সাথী মণ্ডল ও নিখোঁজ শিশুর নাম রকি মণ্ডল রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর এলাকায় জানা যায় পাঁচজন শিশু রবিবার সকালে ভাগীরথী নদীতে স্নান করতে এসেছিল কিন্তু ভাগীরথী নদীর জলের তোরে তারা তলিয়ে যায় এরপর স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার অভিযানে নামে তারা তিনজন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় এরপর সাথী মণ্ডল নামে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তবে রকি মণ্ডল নামে আর এক শিশুকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ খবর দেয়া হয়েছে ডুবুরি টিমকে এসছিল আট ন জনা চান করতে পাঁচ জনা একসঙ্গে ডুব দিয়েছে যে তিনটা মহিলা উঠেছে আর একটা মহিলা আর একটা ছেলে হ্যাঁ সেই একটা মহিলাকে পাওয়া গেছে আর ছেলেটাকে এখনও পাওয়া যায়নি এখন আমরা চাইছি দৌড়িকে লিয়াসা আসা ব্যবস্থা করার জন্য ঘটনাটা পাঁচটা ছেলে ষোলো স্নান করতে দিয়ে একসাথে ঝাঁপ দেয় ওর ভিতরে তিনজন সাথে সাত নৌকো থেকে লাফায় র সাথে সাথে তিনজন উঠে পড়ে আর দুজন তো লিয়ে যায়